ধরুন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানের, অথবা আপনি যেখানেই যাচ্ছেন সেখানেরই খবর পেয়ে যাচ্ছে একটি স্যাটেলাইট, তাহলে কেমন হবে? বন্ধুরা, 29শে মে 2023 আগামী সোমবার সকাল 10:42 ইসরো লঞ্চ করতে চলেছে তাদের GSLV Mark II রকেটটিকে। কিন্তু এবারের এই মিশনটির মাধ্যমে স্পেসে যাচ্ছে এমন একটি স্যাটেলাইট যার মতো অত্যাধুনিক স্যাটেলাইট ইসরো এর আগে কখনোই লঞ্চ করেনি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইসরোর এমন একটি স্যাটেলাইটকে নিয়ে যা আপনার হাতে থাকা ফোন থেকে শুরু করে বদলে দিতে পারে আপনার জীবনও। সুতরাং ইসরোর এই মিশনটিকে নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ইসরোর এবারের মিশনটির নাম GSLV F12 NVS 01 মিশন, যে মিশনটির মধ্যে থাকবে একটি NVS 01 বা ন্যাভিগেশন স্যাটেলাইট 01 নামের স্যাটেলাইট। এবারের এই স্যাটেলাইটটিকে লঞ্চ করা হবে GSLV Mark II রকেটটির দ্বারা। সম্পূর্ণ রকেটটির মোট 3টি স্টেজ রয়েছে, যার মধ্যে 1টি স্টেজ ক্রায়োজেনিক, এবং এই ক্রায়োজেনিক স্টেজটিই সর্বশেষে স্যাটেলাইটটিকে তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে। এবার আসে যাক স্যাটেলাইটটির কথায়। NVS 01 হলো ভারতের সর্বপ্রথম দ্বিতীয় প্রজন্মের ন্যাভিগেশন স্যাটেলাইট, যেটিকে মূলত বানানো হয়েছে ভারতের নাভিক কনস্টিলেশনের মধ্যে একটি খারাপ হয়ে যাওয়া স্যাটেলাইটের জায়গা পূরণ করার জন্য। সোজা কথায় বলতে গেলে এই স্যাটেলাইটটি আমাদের মোবাইলে GPS-এর মতো অবস্থান নির্ণয়ের কাজে লাগবে। এবার আসে যাক স্যাটেলাইটটির বিশেষত্বগুলির ওপর। NVS 01 নামে স্যাটেলাইটটির ওজন প্রায় 2232 কিলোগ্রামের কাছাকাছি, এবং স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করা হবে জিও স্টেশনারি অরবিটে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ওপরে, যেখান থেকে সে বিনা বাধায় পৃথিবীর একই জায়গার ওপর 24 ঘন্টা নজর রাখতে পারে। তো বন্ধুরা, ব্যাস, এই ছিল ইসরোর আপকামিং NVS 01 মিশনটি সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও। আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।